আমারও তো অনেক কিছু পড়ার আছে, যেমন তোমার চোখের ভাষা, হাসির রহস্য, তোমার কিউট মুখটা কেন মায়ায় ফেলে, তোমার মিষ্টি ঠোঁটগুলোকে আদর করতে কেন ভালো লাগে। কেমনটা লাগে এখন? ধুর তোর ছাই। এই বলে তখন নীরব তোমাকে কোলে করে নিয়ে উঠে খাটে নিয়ে তোমাকে ফেলে দিল আর বলল, এজন্যই বলছি বিয়া করতাম না, জানতাম সিঙ্গেল থাকার মতো শান্তি পাবো না। এমনিতেই পরীক্ষার টেনশনে আসি, চুপচাপ এখন ঘুমাও, কোনো কথা বলবে না। বিয়ে করে তো ফেলছো, এখন আর চিন্তা করেও লাভ নেই। তোমার ভাগ্য ভালো, আমার মতো এমন রোমান্টিক একটা বউ পাইছো। আর তুমি যতই কিছু বলো না, কাজ হবে না। আমি তো দুষ্টুমি করবই, সবে মাত্র শুরু। আজাইরা কথা বাদ দাও, খাবার খেয়ে আসছো? হুম, খেয়েছি। এইবার ঘুমিয়ে পড়ো প্লিজ, আপাতত আর শয়তানি ফাজলামো করো না, পড়তে দাও প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি ঘুমাবো কেমনে? কেমনে মানে বালিশ আছে, খাট আছে, সবই তো আছে, শুয়ে পড়ো। কিন্তু তুমি তো নেই, তুমি তো আমার বালিশ, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। তাহলে বসে থাকো, আমি ঘুমাতে দেরি আছে, পড়া শেষ হলে তারপর। ঠিক আছে, তাড়াতাড়ি পড়ে আসো, আমি বসে আছি। তখন নীরব গিয়ে পড়তে বসলো। তোমার চুপ করে বসে আছে, নীরব পড়ছে আর তোমার চুপচাপ তাকিয়ে দেখছে শুনছে। কিছুক্ষণ যাওয়ার পর তোমা বলে উঠল, পড়া হয়েছে? না। 5 মিনিট যাওয়ার পর আবার তোমা বলে উঠল, পড়া শেষ হয়েছে? না। 2 মিনিট যাওয়ার পর আবার বলে উঠল তোমা, কি গো পড়া হয়নি, আর কত পড়ো? আল্লাহ, দড়ি ফালাও, আইয়া পড়ি, আর থাহুম না, 10 মিনিট হলো না, পাগল করে দিচ্ছে। 10 মিনিট হয়নি, আমি তো মনে করলাম 1 ঘন্টা হয়ে গেছে। পড়তে কি তুমি বসছো না আমি? তুমি বসছো। তাহলে চুপচাপ বসে থাকো, পড়া হলে আমি আসব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পড়ে আসো, আর তোমার ফোনটা দাও, আমি ততক্ষণে একটু ফোনে ভিডিও দেখি। ঠিক আছে, নিয়ে যাও। তখন তোমা নীরবের ফোন নিয়ে দেখতে লাগলো আর নীরব পড়তে লাগলো। নীরব পড়তে পড়তে রাত 11টা বেজে গেল, তবুও বসে পড়ছে, তোমার ফোন রেখে বসে আছে। বেচারি কি করবে, সে ঘুমাতেও পারছে না, নীরব না শুয়ে পড়লে। তখন নীরব বই নিয়ে খাটে চলে আসলো, বসে বসে পড়তে পড়তে কোমর ব্যথা হয়ে গেছে, তাই নীরব খাটে এসে বসতেই তোমা জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে? আর 1 ঘন্টা। এই বলে নীরব খাটে বসে পড়তে লাগলো। তোমায় এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আর মাঝে মধ্যে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, চুমু দিচ্ছে নীরবের গালে। নীরব কিছুই বলছে না, পড়াই মনোযোগ। তখন তোমা গিয়ে নীরবের কোলে মাথা রেখে চুপটি করে শুয়ে পড়লো। নীরব চুপ করে পড়তে লাগলো, কিছু বলল না। কিছুক্ষণ পর তোমা উঠে নীরবের হাত থেকে বই নিয়ে নিল। তখন নীরব বলল, কি হলো, বই নিলে কেন? শোনো না, আদর লাগবে আমার এক্ষুনি। অসম্ভব, আজ সবই সম্ভব, আমি করছি, দাঁড়াও তোমার, আর পড়তে হবে না, আমি কন্ট্রোল হারিয়ে ফেলছি। কি, কিসের কন্ট্রোল? তোমা কিছু না বলে নীরবকে ধাক্কা দিয়ে খাটে শুইয়ে দিল। তখন নীরব আবারও বলে উঠল, কি করছো? তখন তোমা তার শাড়ির আঁচল ফেলে দিল আর হঠাৎ করে আবারও ইতিহাসে চলে গেল। সকালে নীরবের ঘুম একটু তাড়াতাড়ি ভেঙে গেল, চোখ খুলতেই দেখল তোমা তার উপর। তখন তোমাকে পাশে শুইয়ে দিল নীরব আর সে উঠে বসতেই তার সারা শরীর হালকা ব্যথা অনুভব করতে লাগলো। কি ব্যাপার, কাঁধে আর গালে এত বেশি ব্যথা করছে কেন বুঝলাম না, আগে তো এমন ব্যথা হয়নি, তাহলে আজ ব্যথা করছে কেন? ইস, দেখি তো আয়নার সামনে গিয়ে কিছু হয়েছে কি না। এটা বলে নীরব বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে তাকাতেই সে অবাক, নিজেকে দেখে চমকে উঠল আর বলে উঠল, এ কি দেখছি আমি, না এটা হতে পারে না, শয়তান বউ, রাক্ষস বউ, লুচ্চা বউ, তারে তো আমি আজ পানিতে চুবিয়ে মারমো। এটা বলেই নীরব রেগে আয়নার সামনে থেকে সোজা বিছানার দিকে গেল, গিয়ে দেখলো তমা উঠে বসে চোখ ডলছে, ঘুম মাত্র ভেঙেছে। তখন নীরব বলে উঠল, ওই শয়তান, রাক্ষস, এগুলা কি করছো? তখন তমা বলে উঠল, আমি আবার কি করলাম, আমি তো ঘুম থেকে উঠলামই না এখনো, তো কি করলাম? বলছি আমার কাঁধে গালে এগুলা কি করছো? কি করছে? হুম, এইগুলা কামড় দিছে কে? কেন, আমি দিয়েছি?
শয়তান রাক্ষস লুচ্চা বউটারে তো আমি গুলি কইরা মারম। কামর তো নয় যেন প্রিন্ট করছে দাঁতের দাগে, ইস কি ব্যথা বাবা, কাঁধে গালে তামা তামা কইরা লাইছে, কামর দিয়ে শয়তান বউ। তখন তমা ফিক করে হেসে দিল আর বলে উঠল, একদম ঠিক করছি। তাই না, দাঁড়া দেখাচ্ছি মজা, আমিও কামর দিতে পারি। এই না না একদম না। হুম হুম পরে সব জানাবো, কি জন্য কিসের জন্য, আগে কামর দিয়ে নেই। এটা বলেই নীরব গিয়ে তমাকে ধরল, ধরে ধাক্কা দিয়ে খাটে শুইয়ে দিল। তারপর তমার উপর নীরব বসে তমার দুই হাতে দুই দিকে শক্ত করে ধরে তার কাঁধে গালে কামড় দিতে লাগলো, আর তমা না করছে, কিছু কামড় দিয়ে নীরব ছেড়ে দিল আর বলে উঠল, বদলা নিয়ে ফেলছি। তমা কান্না করতে করতে বলল, শয়তান বান্দর বিলাই। তখন নীরব বলে উঠল, হয়েছে কাঁদতে হবে না, আমারে দিছো কেন? রাগ উঠছে তাই দিছি, কারণ তো আছে দেওয়ার। আমারও রাগ উঠে গেছে তাই আমিও দিছি। ওহ ভালো কথা, তুমি কামড় দিলে কখন আর কেন দিলে বলো তো এখন? তুমি আদর করে যখন ঘুমিয়ে পড়লে তখন তোমার ফোন চার্জে দিতে গিয়ে দেখি মেসেঞ্জার থেকে অনেকগুলো মেসেজ আসছে, আমি আগে দেখিনি, তখন আগ্রহ নিয়ে দেখতে গেলাম কে মেসেজ দিল, গিয়ে দেখি মেয়েদের মেসেজ, কতগুলো মেয়ের সঙ্গে কথা বলো, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলো, দেখে রাগ উঠে গেছে। দুইটা মেয়ে তো আই লাভ ইউ লিখে পাঠিয়েছে, তখন মাথা একদম গরম হয়ে গেছিলো, তাই গিয়ে তোমাকে ঘুমের মধ্যে যত্ন সহকারে কামড় দিছি, যাতে ঘুম না ভাঙে, ব্যথা পেলেও সকালে তা টের পাও, আর তুমি আমায় এমনভাবে কামড় দিতে পারলে। তোমা এটা বলে কান্না করতে লাগলো। তখন নীরব বলে উঠল, কি বুদ্ধি তোমার, বাহ, আর আইডি নাম কি ছিল দেখছো? না। তো তুমি বুঝলে কি করে আমার আইডি? ফোন তোমার আইডি কি অন্য কারো থাকবে নাকি? কথা ঠিক, কিন্তু যেইগুলা মেসেজ দেখছো এটা আমার আইডি না, এটা আমার বন্ধু ছাব্বিরের আইডি। শুনো, বিকালে যে আসলো আমার বন্ধু ছাব্বির, তখন এসে আমায় বলল স্যার নাকি কিছু প্রশ্ন লিখে দিয়েছে পড়ার জন্য, এইগুলা কমন পড়তে পারে, ওর ইনবক্সে দিয়ে দিয়েছে, তাই ওর আইডি নিয়েছি, এইগুলা দেখতে বন্ধু, এইগুলা দেখতে বন্ধু, তো তাই আইডি থাকলেও সমস্যা হয় না। তাহলে তোমার আইডিতে শেয়ার করে দিত? এই যে বললাম না বন্ধু, তাই আইডি নিয়েছি। তার মানে এটা তোমার আইডি না? না, বিশ্বাস না হলে জিজ্ঞেস করো। থাক আর বলতে হবে না, জিজ্ঞেস করতেও হবে না। এই যে কামড় দিয়েছো, এইগুলা মানুষ দেখলে কি বলবে বলো তো? বাসায় তো এখনো মেহমান আছে, তারা দেখলে কি মনে করবে? আর তুমি যে আমারে দিছো, এখন তারা আমার কামড় দেখলে কি বলবে কি মনে করবে? তুমি তো ওড়না দিয়ে ঢেকে রাখতে পারবে, আমি কি করব? যা খুশি করো, যাও তোমার সাথে কথা নাই। না বললে নাই, তাতে আমার কি, কামড় দিয়ে রাগ দেখায় আবার আমার ওপর। এটা বলে নীরব উঠে ফ্রেশ হতে গেল, ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেল, মুখে মাস্ক পরে নিল যাতে কামড়গুলো খুব বেশি না বোঝা যায়। কিছুক্ষণ তমা বসে থেকে সেও উঠে ফ্রেশ হয়ে মাথায় ওড়না দিয়ে বাহিরে চলে গেল। তখন নীরবের বোন নূপুর আসলো, এসে বলল, ভাইয়া আজ এত সকালে রেডি হয়ে গেছে যে? একটু কাজ আছে তাই। আবু তো বললো একটু বাজারে যেতে। কি জন্য? কিছু গুড়া মাছ নিয়ে আসতে। ঠিক আছে টাকা নিয়ে আয়। তখন নূপুর গিয়ে টাকা নিয়ে আসলো আর নীরব তখন বাজারে চলে গেল, কিছু গুড়া মাছ কিনে বাসায় নিয়ে চলে আসলো, না খেয়ে পরীক্ষা দিতে এসে হোটেল থেকে কিছু খেয়ে নিল, খেয়ে ফোন দিল নীরবের সব বন্ধুকে আসার জন্য। কিছুক্ষণ পর ছাব্বির এসে বলল, তুই এত তাড়াতাড়ি আজ এসে গেলি, আর মাস্ক পরে আছিস কেন, খোল হালা। ভালো লাগছে না তাই এসে গেলাম, মাস্ক পরছি, আসার আগে মাছের বাজারে গিয়েছি তাই। ভালো কথাই, জানিস আজ সকালে আব্বু আম্মু ঝগড়া করেছে, তখন আব্বু গিয়ে 2 কেজি গুড়া মাছ আনছে, রাগে আম্মু আব্বুকে বকা দিতে দিতে শেষ, তখন আব্বু বলল বেশি কথা বললে আর ও মাছ নিয়ে আসবো, তখন চুপ হয়ে গেছে। বাহ ভালো,
শান্তি তো, এটা মনে রাখতে হবে। ঝগড়া করে না পারলে 2-3 কেজি গুড়া মাছ এনে দিব, এটাই তার শাস্তি। সারাদিন বসে বসে মাছ কুটবে। তারপর নীরব আর ছাব্বিরের কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর নীরবের বাকি বন্ধুরাও এসে হাজির। তারপর সবাই মিলে পরীক্ষা দিতে গেল। পরীক্ষা শেষ করে বাসায় চলে গেল। এভাবে চলে গেল কিছুদিন। নীরবের সব পরীক্ষা আস্তে আস্তে শেষ হয়ে গেল। সবগুলি পরীক্ষা ভালোভাবে দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর তোমার আম্মু আব্বু আসলো তোমাকে নিতে, সাথে নীরবকে। তারপর তোমা আর নীরব গেল সেখানে, গিয়ে কিছুদিন থেকে চলে আসলো। আসার পর থেকে নীরব আর ঠিক মতো বাসায় থাকে না, মাঝে মধ্যে অনেক রাতে বাসায় ফিরে, কোথায় যায় কিছু বলে না। তোমা কিছু জিজ্ঞেস করলে ঝগড়া করে, তাই তোমাও কিছু বলে না। আর তোমা নিজে থেকে তার ভালোবাসা জোর করে আদায় করে নীরব নিজ থেকে তাও করে না। নীরবের আম্মু আব্বু বললেও এখন কথা শোনে না ঠিক মতো। তোমা প্রতিদিন বলে তাকে নিয়ে একটু ঘুরতে যেতে, কিন্তু নীরব নিয়ে যায় না, তাই তোমা আর বলে না, কিছুর আবদার আর করেও না, শুধু তার ভালোবাসা আর আদর তা জোর করে নেই। একদিন রাতে নীরব ঘরে বসে আছে, তখন তার আব্বু এসে বলল, শুন নীরব, তোর পরীক্ষা শেষ, বন্ধ সব, তাই আমি তোর জন্য একটা জব নিয়ে রেখেছি, আগামীকাল আমার সাথে যাবি, সকালে রেডি হয়ে থাকিস। কিন্তু আব্বু, আমি এখন জব করব না। আমি এত কথা শুনতে চাই না, তোকে যেটা বললাম সেটা করবি। তখন নীরব চুপ হয়ে গেল, আর এটা বলেই নীরবের আব্বু চলে গেল। তখন তোমা বলে উঠল, তোমাকে কিছু কথা বলার ছিল। বলো, এত আবার অনুভূতি নিতে হয় নাকি? আচ্ছা, আমাদের বিয়ে হয়েছে কতদিন? প্রায় 1.5 মাস। আচ্ছা, এর মধ্যে তুমি কি আমায় নিয়ে একবার 2 ঘন্টার জন্যও কোথাও ঘুরতে নিয়ে গেছো নিজ থেকে? এটা শুনে নীরব নিস্তব্ধ, একদম চুপচাপ হয়ে গেছে। সত্যি তাকে এখন পর্যন্ত কোথাও ঘুরতে নিয়ে যায় নাই সে। তখন তোমা আবারও বলে উঠল, বিয়ের পর থেকে এখন পর্যন্ত কিছু এনে দিস, সাধারণ একটা আইসক্রিম বা চকলেট? নীরব তোমার এমন প্রশ্ন শুনে চুপ করে রইল, কারণ সে কিছুই এনে দেয়নি এখন পর্যন্ত, কোথাও ঘুরতে নিয়ে যায়নি, তাই উত্তর দিতে পারছে না। তখন তোমা আবারও বলে উঠল, আমি কি তোমার কাছে কিছু আবদার করছি? এটা এনে দাও, ওটা এনে দাও, কিছু করি নাই তো, তাহলে তুমি কেন এমন করছো? বিয়ের পর থেকে নিজ থেকে একবার ভালোবাসা আদর দিছো, চুমু দিয়েছো, বলছিলাম এক প্লেটের মধ্যে খাবো, তুমি খাইয়ে দিবে বলছো, দিছো? এবারও নীরব চুপ করে রইল, কিছু বলতে পারছে না। তখন তোমা আবারও বলে উঠল, কেন তুমি নিজ থেকে আদর ভালোবাসা দাও না? আমি কি কোনো অপরাধ করছি? এখন তুমি ধীরে ধীরে আরও আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, যা করছি সবই আমি জোর করে করছি, দিন শেষে যখন ভাবি এগুলা তখন ভিতরে খুব কষ্ট লাগে, মনে হয় আমি জোর করে সব কিছু করছি। এটা বলেই তোমা কান্না করতে লাগলো। নীরব চুপ করে রইল, কারণ কথাগুলো সত্যি। নীরব নিজ থেকে এখনও তাকে একবারও কিস করে দেখেনি, কোথাও ঘুরতেও নিয়ে যায়নি, কিছু এনেও দেয়নি, কিছু আবদারও করেনি। তোমা তখন নীরবের বুঝতে পারছে সত্যি তাকে কতটা ভালোবাসে। তোমা তখন নীরব তোমার চোখের পানি মুছে বলল, সরি গো আমার সিনিয়র হেভি রোমান্টিক বউ, ঠিক আছে, এখন থেকে আমার ভালোবাসা সবটুকু তোমাকে দিব, তোমার ইচ্ছেগুলো পূর্ণ করার চেষ্টা করব। তাহলে এখন আদর করো। ঠিক আছে। এটা বলেই নীরব তোমাকে কাছে টেনে নিল, নিয়ে তোমার ঠোঁটের সাথে এক করে দিল। তারপর আর কি, আস্তে আস্তে ইতিহাসে চলে গেল। সকালে উঠে নীরব ফ্রেশ হয়ে নিল, তারপর সবাই একসাথে খাবার খেয়ে নীরব তার আব্বুর সাথে চলল অফিসে। নতুন জব নিয়ে দিয়েছে সেখানে। নীরবের আব্বু কথা বলে সব ঠিক করে দিয়ে আসলো, একটি সরকারি চাকরি, মাসে 15,000 টাকা বেতন শুরুতেই। এভাবে চলে গেল কিছুদিন। এখন নীরব প্রতিদিন অফিসে যায়, প্রতি শুক্রবারে তোমাকে নিয়ে আর তার বোন নূপুরকে নিয়ে ঘুরতে যায়। প্রতিদিন তোমাকে আর তার বোনকে নূপুরকে ফুচকা এনে দেয়, চকলেট দেয়। একদিন তোমা, এই চাচা রিক্সাটা থামান, থামান প্লিজ। তখন নীরব তোমাকে বলল, কি হলো আবার রিক্সা থামাতে বললে কেন? চাচা আপনি রিক্সা থামান, তারপর তোমাকে বলছি আমি। ঠিক আছে চাচা, রিক্সা থামান তো একটু।
তখন রিকশা থামল আর নীরব তখন তোমাকে উদ্দেশ্য করে বলল, এখন বলো কি হয়েছে? ওই যে দেখো রাস্তায় ওই পাশে সূর্যমুখী ফুল বিক্রি করছে, আমার দুইটা ফুল এনে দাও এক্ষুনি গিয়ে। তোমা নীরবের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় আবদার করল। তখন নীরব বলল, তুমি ফুল দিয়ে কি করবে, বাসায় তো নিয়ে ফেলে দাও পরে। আমার প্রিয় ফুল এটা, এনে দেবা প্লিজ, আর ফেলবো না, নষ্ট না হওয়া আগ পর্যন্ত। রাস্তা দেখছো, মেইন রোড এটা, আর কতগুলো গাড়ি, গাড়ির মধ্যে দিয়ে গিয়ে আনতে পারবে না, অন্য কোনো দিন নিয়ে আসবো আমি। প্লিজ এনে দাও, অন্য কোনো দিন নয়, আজ এক্ষুনি এনে দিবা আমায়। আচ্ছা, আমি আগামীকাল অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। কিন্তু তোমা নীরবের কথা মানতে নারাজ, তার এখনই লাগবে, নীরবের কোনো কথা মানতে রাজি নয় এখন। নীরবের কাছে বায়না করতে লাগলো বাচ্চাদের মতো আর বলল, আগামীকাল না, আজকে এক্ষুনি এনে দিবা, প্লিজ এনে দাও, দাও না গো, প্লিজ দাও, এনে এক্ষুনি এনে দাও, না দিলে তোমার সাথে কথা নাই, যাও তুমি পচা। এই বলে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বসে রইল তোমা। তখন নীরবকে বলল, বেশ ঝামেলায় পড়লাম তো বাবা, সিনিয়র বউকে নিয়ে ঠিক আছে, নিয়ে আসছি আর রাগ করে, নিয়ে আসছি আর রাগ করতে হবে না, তুমি রিকশায় বসো। এই শুনে তোমা খুব খুশি হলো আর খুশিতে বলল, আচ্ছা যাও তাড়াতাড়ি নিয়ে আসো। তখন নীরব রিক্সা থেকে নেমে ওভারব্রিজ খুঁজতে লাগলো, কিন্তু আশেপাশে কোনো ওভারব্রিজ নেই রাস্তা পার হওয়ার জন্য। রাস্তায় হাজারো গাড়ি দ্রুত গতিতে ছুটছে, থামার কোনো সম্ভাবনা নেই গাড়িগুলো। রাস্তাটাও অনেক বড়, দুই ভাগে ভাগ করা, একদিক থেকে গাড়ি আসছে আর একদিক থেকে গাড়ি যাচ্ছে, অনেকটা বড় রাস্তা। এই রাস্তা পার হওয়া খুবই বিপজ্জনক, একটু বেখেয়ালি হলে রাস্তার মাঝে পিছে ফেলতে পারে গাড়িগুলো। এই রাস্তায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়। নীরব মনে মনে ভয় পাচ্ছে, কিন্তু তার তবুও যেতেই হবে, কারণ তার বউ আবদার ধরে বসে আছে, না নিয়ে দিলে অভিমান করে বসে থাকবে, আর কিছুই করার নেই। তখন নীরব সিদ্ধান্ত নিল এই রাস্তা পার হবে। তখনই নীরব দেখল তার থেকে একটু দূরে দুটি মানুষ দাঁড়িয়ে আছে, রাস্তা পার হবে। তখন নীরব তাদের সাথে যাবে বলে তাদের কাছে যেতে লাগলো। তখনই রিকশা চালক এসে নীরবকে বলল, রিকশা চালক ছিল একটু বয়স্ক, শোনো ভাতিজা, তুমি রাস্তার ওই পারে যেও না, এমনিতেই দিনকাল ভালো না, এই রাস্তায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তুমি অন্য কোনো দিন যদি ওই পাশে যাও তাহলে ফুল নিয়ে নিও, অথবা অন্য কোনো দোকান থেকে নিয়ে নিও। তখন নীরব বলল, কি করব বলেন চাচা, দেখেন না আবদার ধরে বসে আছে, না নিয়ে দিলে রাগ করবে, যাই হোক গিয়ে নিয়ে আসি, ইনশাআল্লাহ কিছু হবে না। তখন নীরব যেতে লাগলো। তখন তোমা পিছন থেকে বলে উঠল, সাবধানে যেও, রাস্তা গাড়ি দেখে যেও কিন্তু। তারপর নীরব ওই দুটি মানুষের সাথে রাস্তা পার হয়ে গেল, উপাশে গিয়ে ফুলের দোকানে দাঁড়িয়ে তোমাকে ফোন দিল আর বলল, ফুল কি দুটো নিয়ে আসবো নাকি আরো বেশি নিয়ে আসবো? তাহলে চারটা নিয়ে আসো ফুল, আমার মিষ্টি বর। হয়েছে থাক, আর ঢং করতে হবে না, ফোন রাখো, আমি ফুলগুলো নিয়ে আসছি। নিয়ে আসো, নিয়ে আসো জলদি। তারপর ফোন কেটে দিল। তোমা আর নীরব চারটি ফুল নিয়ে নিল টাকা দিয়ে। তারপর নীরব ফুলগুলো নিয়ে রাস্তা পার হতে দৌড় দিল। রাস্তার মাঝপথে যাওয়ার পর একটা ট্রাক এসে নীরবকে জোরে ধাক্কা মারল, নীরব ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল। তখন নীরবের উপর দিয়ে আরও একটা গাড়ি যায়। রাস্তার মাঝে নিমিষে মিশে গেল হাতের ফুলগুলি, রক্তে লাল হয়ে গেছে রাস্তা। রাস্তার সাইড থেকে মানুষ চেঁচামেচি করতে লাগলো। তোমা এটা দেখে সাথে সাথে চিৎকার দিয়ে উঠল। তখন তোমা কারো ডাকে চোখ খুলে দেখে এটা স্বপ্ন, সে নিচে পড়ে আছে আর তোমা কান্না করতে করতে লাগলো। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে তখন দেখে তাকে নীরবের বোন নূপুর ডাকছে। তখন নূপুরকে বলল, কি ভাবি এমন চিৎকার দিয়ে উঠলে কেন আর কান্না করছো কেন? তোমা ফুপিয়ে কেঁদে বলল, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি তোমার ভাইয়াকে নিয়ে। তাই বলে কান্না করতে হয়, শান্ত হন ভাবি। তোমা ফুপিয়ে কেঁদে বলল, কয়টা বাজে? তখন নূপুর ফোনে টাইম দেখে বলল, রাত 2টা বাজে এখন, আমি চলে যাচ্ছি তোমার ভাইয়ার কাছে। সে কি ভাবি, আপনি না রাগ করে এই ঘরে চলে আসছেন, আপনার ফুল না এনে দেওয়ার জন্য যতদিন ফুল এনে না দেয় এখানে থাকবেন বললেন।
আমার ফুল লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু তোমার ভাইয়া হলে হবে, কিছু চাই না। আর আমি গেলাম। দাঁড়ান, আপনারা হয়তো কিছু বুঝতে পারলেন না কি হয়েছে, তবে শুনুন বলছি সব। আজ চার দিন ধরে তমা নীরবের কাছে বায়না করছে সূর্যমুখী ফুল নিয়ে আসতে, কিন্তু নীরব অফিস শেষ করে ভুলে আনতে পারে না আর ফুল খুঁজে পাচ্ছে না। তাই আজ নীরবের সাথে রাগ করে তমা তার বোনের রুমে এসে শুয়ে থাকে আর বলে ফুল নিয়ে আসলে তার রুমে যাবে। তারপর কি হলো তা আপনারা তো জানেন। এখন গল্পে ফেরা যাক। তমা দৌড়ে ফুপিয়ে কেঁদে নূপুরের রুম থেকে বেরিয়ে তাদের রুমে চলে গেল। রুমের দরজা খোলা ছিল। তখন গিয়ে দেখলো নীরব মাত্র তার ল্যাপটপ রেখে দাঁড়ালো। তখন নীরব তাকিয়ে দেখে তমা চলে আসছে। তখন নীরব বলল, রাগ ভেঙেছে তাহলে তোমার, আমি জানতাম তুমি আসবে। নীরব তমার দিকে না তাকিয়ে কথা বলল। তখন নীরব তাকিয়ে দেখে কাঁদছে তমা ফুপিয়ে। তখন নীরব বলল, এ কি তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তখন তমা দৌড়ে এসে নীরবের বুকে মুখ গুঁজে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তখন নীরব বলল, কি হয়েছে আমার সিনিয়র হেব্বি রোমান্টিক বউটার, এখন এমন করে কাঁদছো কেন? তখন তমা ফুপিয়ে কেঁদে বলল, খারাপ স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, এই বলে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখন নীরব বলল, আরে পাগলি, তাই বলে কাঁদতে হবে নাকি, স্বপ্ন কখনোই সত্যি হয় না। তুমি সারাদিন যা ভাবতে থাকবে, সবচেয়ে বেশি যেটা নিয়ে ভাববে সেটা তুমি স্বপ্নে দেখতে পারবে। ঘুমিয়ে পড়লে তোমার হয়তো সেটা ভালো কিছু দেখাবে, নয়তো খারাপ কিছু। এটা নিয়ে চিন্তা করো না, কান্না থামাও। তোমার কিছু হলে আমি বাঁচবো না, তোমাকে বলেছিলাম না ফুল আনতে, আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি হলেই হবে। তখন নীরব তোমাকে জড়িয়ে ধরে বলল, পাগলি কোথাকার, এইগুলা কথা বাদ দাও তো, কথা আর কান্না বন্ধ করো। তখন তোমাকে নীরব ছাড়িয়ে চোখের পানি মুছে বলল, আর কাঁদবে না বলে দিলাম, তাহলে একটু আদর করো এখন। তখন নীরব তোমার সারা মুখে কিস করল। তখন তমা বলল, তুমি খুব কিপটে, ঠোঁটে আদর করো। তখন নীরব তমার ঠোঁটগুলোকে নিজের দখলে নিয়ে 5 মিনিট কিস করে ছেড়ে দিল আর বলল, আদর দিলাম, এখন চিন্তা বাদ দাও, চলো ঘুমিয়ে পড়ি। চলো আরেকটা কথা বলি। বলো। আমার দুইটা বেবি লাগবে, তোমার মতো কিউট। তাই ঠিক আছে, তাহলে চলো কাজে লেগে পড়ি এখনই। ঠিক আছে চলো, আমিও রেডি।